বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একেবারে বেসিক একটা রেসিপি, যেটা হচ্ছে খুবই হেলদি, প্রোটিন রিচ ব্যানানা মিল্কশেক। খুবই ইজি রেসিপি, ঝটপট তৈরি হয়ে যাবে। চলুন দেখে নিই কী কী লাগবে। এখানে আমি নিয়েছি দুটো ভালো পাকা কলা, চার পাঁচটা কাজু নিয়েছি, পাঁচ ছটা বাদাম নিয়েছি, আর নিয়েছি কিছু কিশমিশ। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের, যে কোনো রকমের ড্রাই ফ্রুটস নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে নিয়েছি স্বাদ মতো গুড়, আমি গ্রেট করে নিয়ে নিয়েছি, আপনি চাইলে চিনিও নিতে পারেন। আর এখানে নিয়েছি দেড় গ্লাস দুধ, দেড় গ্লাস নিয়েছি কারণ আমি দু গ্লাস মিল্কশেক বানাবো। এই হচ্ছে আমার গ্লাস, তো এর দেড় গ্লাস পরিমাণ আমি নিয়েছি, বাকি সব কিছু মিলিয়ে দু গ্লাস হয়ে যাবে। এখানে আমি নর্মাল দুধই নিয়েছি, আপনি চাইলে ঠান্ডা দুধ মানে ফ্রিজে চিল্ড দুধ নিতে পারেন, আর অথবা আপনি চাইলে কিছু বরফের টুকরো নিতে পারেন। আর কলাটা খুব ভালো পাকা কলা নিতে হবে, নইলে কিন্তু স্বাদটা খারাপ হতে পারে, মানে কাঁচা যদি থাকে কোনোভাবে তো স্বাদটা খারাপ হয়ে যাবে। একটা বড় মিক্সার জার নিয়েছি আমি, তো জারের মধ্যে আমি প্রথমে গুড় দিয়ে দিচ্ছি, স্বাদ মতোই নিয়েছি আমি। আর সর্বপ্রথমে এখন আমরা এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আর একটুখানি এলাচ গুঁড়ো দেবো আমি, আপনি চাইলে নাও দিতে পারেন। আমি 1/4 টিস্পুনের মতো এলাচ গুঁড়ো নিয়েছি, আর এলাচগুলোকে আমি চিনি দিয়ে, মানে চিনির সাথে মিশিয়ে পিষে নিয়েছিলাম। তো এবার আমরা এরকমই শুকনো শুকনো একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, এই হচ্ছে টেক্সচার, এই এই পর্যন্ত হয়েছে। তো এখন আমি কলাগুলো দিয়ে দেব, মানে কলা দুটো দিয়ে দেব, ছেলে দিয়ে দিচ্ছি আমি, একটু ভেঙে দেব যাতে মিক্সারটা ঘুরতে সুবিধা হয়। আর অল্প একটু দুধ দিয়ে আমি প্রথমে মিক্সারটা ঘুরিয়ে নেব, যাতে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে পিষে যায়। বেশি দুধ একবারে দিলে কিন্তু ভালোভাবে পেশা হয় না। তো এই দেখুন, এখন আমি বাকি দুধটা দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব। দিয়ে দিয়েছি, আবার একবার ঘুরিয়ে আনছি, আর আমাদের ব্যানানা শেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে যায়। চলুন তাহলে গ্লাসে ঢেলে নিই। একদম ইজি রেসিপি, আর এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি এগুলো কিন্তু একদম অপশনাল। এই রেসিপিতে গুড় বা চিনি, দুধ আর কলা, এগুলো ছাড়া বাকি সব কিছুই অপশনাল। চাইলে আপনি দেবেন, না চাইলে না দেবেন। ওপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর দেখানোর জন্য। যাই হোক বন্ধুরা, অবশ্যই রেসিপিটি ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।